তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এর ভিডিওতে আমি মূলত কথা বলবো যে আপনারা কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে হ্যাক হওয়া থেকে বাঁচাবেন। তো করবেন জানতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তার জন্য আপনারা হোয়াটসঅ্যাপটিকে ওপেন করবেন। হোয়াটসঅ্যাপটিকে ওপেন করার পর আপনারা থ্রি ডট দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং, সেটিংসে ক্লিক করবেন এবং অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করবেন। টু স্টেপে ভেরিফিকেশনে ক্লিক করার পর এখানে আপনারা স্বয়ংকের যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি এখানে, ফটাফট দিয়ে দিচ্ছি আমি এখানে। তো এখানে দিলাম 7888559। তো আবার ওইটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি এটাকে নেক্সট করে দিলাম। এবং আপনাদের কাছে যদি কোনো ইমেল আইডি থাকে তাহলে এনে অ্যাড করে দেবেন, আর যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করে দেবেন। তো আমার রয়েছে, তো আমি ইমেল আইডিটি দিয়ে এখানে নেক্সট করে দিলাম। তো তারপর আপনারা কনফার্ম ইমেল আইডিটি দিয়ে দেবেন, যে ইমেল আইডিটি প্রথমে দিয়েছেন সেটাই দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট করে দেবেন এবং এখানে আপনারা যে কনফার্ম করে দেবেন। তো দেওয়ার পর এখানে সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে সেট হয়ে গেছে, এখানে ডান করে দেবেন। অ্যান্ড এখন আপনারা দেখতে পারবেন, একটু ব্যাক করবেন, এই যে দেখতে পারছেন। এখন যদি আপনার হোয়াটসঅ্যাপটা কি কেউ তো কী করতে হবে, প্রথম হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে এবং আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি কিন্তু এখানে ইউজ করতে হবে। তা না হলে কিন্তু হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না আর হোয়াটসঅ্যাপটিকে হ্যাক করতে পারবে না। তো আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখুন আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম 7। দেওয়ার পর দেখতে পারছেন হোয়াটসঅ্যাপটি কিন্তু খুলে গেছে, এখানে দেখতে পারছেন। তো আশা করছি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো বাই বাই।